নির্ভর করে, কিন্তু আপনারা নির্ভর করেন না, আপনাদের লক্ষ্য দ্বারাই। আপনারা জানেন আমাদের সিনিয়র সহসভাপতি ফরিদগঞ্জে 2013 সালের 25 অক্টোবর আমাদের তিনজন নেতা মারা গেছেন, আপনারা তো সবাই জানেন নাকি? যুবদল নেতা জাহাঙ্গীর, আরিফ এবং বাবু, আরেকজন শিবিরের একজন লোক মারা গেছেন, এই যে আমাদের বর্ডারের এখানে, তার মিলে হলো তত 4 জন নাকি বলেন? ওইদিন কিন্তু পুরো বাংলাদেশে 6 জন লোক মারা গেছে, তার মানে 4 জন লোক হলো ফরিদগঞ্জের। এটা তো আপনারা জানেন সবকিছু, তাহলে আন্দোলন সংগ্রাম কীভাবে হচ্ছে আপনারা সবকিছু জানেন। এরপরে আমি আরেকজন লোক, সেই 25 অক্টোবরে আসলে সে নির্যাতিত হয়েছিল, আমাদের যে সিনিয়র সহসভাপতি, আমাদের শ্রদ্ধা নেতা জোনাল স্যার, নাকি বলেন? সেখান থেকেই কিন্তু সেই পুলিশের নির্যাতনে, এরপরে বিভিন্ন চিকিৎসা টিকিৎসা থেকে থেকে তারপরে সেও মৃত্যুবরণ করছে। আজকে আমরা সব নেতাদেরকে স্মরণ করছি আজকে এই অনুষ্ঠানে। সজিয়া ছাড়বাসীকে কিরকম নেতা আসলেন এটা আপনারা সবাই জানেন, তার যে নেতৃত্ব, তার যে সেতুটা আছে, সেই জিনিসগুলো আপনারা বিভিন্ন গ্রামগঞ্জে উঠে ধরবেন। আজকে সেই নেতাকে আমরা স্মরণ করছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপনার কোথায় আছে জানান? এই 73 বছর বয়সে তিনি জেল খাটতেছেন নাকি বলেন? তাহলে আমরা কোথায় আছি? আমরা আমরা কোথাও থাকার দরকার আছে বলেন? এই জিনিসটা, এই বয়সে কি একজন লোক জেল খাটতে পারে বলেন জিনিসটা? এটাও এই সরকারের একটা নৃশংসতার উদাহরণ আপনারা দেখেন জিনিসটা। তবে সব কিছুরই আসলে একটা শেষ আছে, কথাটা বলতে দিন। আমাদের সিনিয়র বা চেয়ারম্যান তারেক রহমান, তিনি দেশে বাইরে আছেন আপনারা জানেন, এখনো তিনি অসুস্থ আছেন নাকি? ওখান থেকে উনি কিন্তু এখন আমাদের দল পরিচালনা করতেছেন, আমরা সেইভাবেই কিন্তু চলতেছি। আর আমি এখান থেকে আসতে আসতে কয়েকজন লোক আমাকে একটু ফিসফিস করে বলল, ভাই অমুক আসে না, অমুক এসে আসে না। তা আমার কথা হলো, যারা 3,000, 4,000, 5,000, 10,000 টাকা যাদের মাথা বিক্রি হয় পুষ্পদরি ফেলে, তাদের কাছে আসলে বিএনপিটা নিরাপদ নয়। তবে আপনারা চিন্তা করেন না, আসলে এরকম না, এই পুরা ফরিদগঞ্জে 6.5 লাখ, 7 লাখ লোকের বসবাস, এরকম 2-4 জন এদিন যাইতে পারে, ওদিন যাইতে পারে, স্বাভাবিক জিনিস, কথা বলছেন না? তারা কিন্তু জায়গায় জায়গায় ধিক্কার হয়ে যাচ্ছে। আমাকে অনেকেই বলছেন যে তাদের ব্যাপারে কি ব্যবস্থা করে, এর মধ্যে 2-4 জনের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়। আমাদের এখানে শরীফ মাহমুদ ইউনিভার্সিটি আছেন, প্রয়োজনে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ চাঁদপুরে আছেন, ঢাকায় আছেন, আমরা তাদের সাথে যোগাযোগ করবো। আমরা চেষ্টা করবো ওখানে ভারপ্রাপ্ত কোনো লোক থেকে মানে নেতৃত্বে দেওয়া যায় কিনা, কতটা বলছেন জিনিসটা? এবং আমার মনে হয় ঠিক ওই জায়গার মধ্যে ওই সমস্ত 2-4 জায়গায় এরা করছে যে বই হয়তো পুষ্পদ্রব্য নিয়ে কিন্তু এখন বেচা বিক্রি হইতেছে নাকি বলেন জিনিসটা? এরা আমাদের দলের শত্রু না, এরা আওয়ামী লীগের সাথে একটা লিয়া যোগ করে এই সমস্ত কাজকর্মগুলো করতেছে, এটা তো আপনার। এবং আমাদের দলের কারোর সাথে গেলে সেটা হলো ভালো কথা, কিন্তু অন্য দলের সাথে তাদের ভিতরে একটা লিয়া আছে, তার মানে হলো কি ঘরের মধ্যে যে সিনটা আপনারা দেখছেন নি বাইরের থেকে এসে কিভাবে কিভাবে ঢুকে, কিন্তু ওই সিনটা হলো ওই যে আওয়ামী লীগের ঘরের মধ্যে কিন্তু তাদের ওই একটা পার হয়ে গেছে জিনিসটা, কিন্তু পাটে তাদের দেখা যায়। আমি ওদেরকে নাম বলে কিন্তু আসলে কিন্তু অনেক বেশি ইয়ে করতে চাই না, আমার মনে হয় এরকম না 2-4 জন, এদেরকে আমি সবসময় বলি যে এটা টপগাছ না, এটা হলো সুপারি গাছ। সুপারি গাছ মানে কি বুঝলেন না জিনিসটা? তাহলে আমাদের কোনো নেতৃত্ব এরা আনতে পারতেছে না, এরা একজন মানে একজন, যেখানে খালি ওই ফুটিয়ে উঠবো, কতক্ষণ ধরে আগা মরে যাবো, গোলা মরে যাবো, কথাটা বলেন, এই খেলা আর কোনো কিছু নাই। আপনারা এইসব নেতাদের প্রতি দেখেন কত পাপ করছেন, তাদের কোন মাঠে দেখছেন, কোন ঘাটে দেখছেন, কত কিছু দেখছেন, দেখলেন কিন্তু পুষ্পত্রের কাগজে কলেমে আসলে, কিন্তু এই সমস্ত কোনো কিছু নেই। আমার কথা হলো ওষুধ কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন, এর বিনিময়ে আপনার কাজ করতেছেন, এই দলকে ধরে রাখছেন আপনাই, এই সমস্ত জিনিসগুলো কোনো কিছু হবে না। আমি এত ভয় পাই না, আমাদের শরীফ মহম্মদ ইউনুসও ভয় পাই না, কতবার মাথা ফাটছে, জেলে গেছে, ঝুলে গেছে, এই কয়েকদিন আগে না ইউনিটেড হসপিটাল একদম ভুলে পড়ে টানছি, আর একজন বাসে আর কি দেখাবো, কথাটা বলছেন? আর আমিও আজকে তো না হলেও 12-14 বছর অন্তত আপনাদের সাথে অনুভাবে আছি, কিভাবে আছি না আছি আমার ভুল করে হয়তো আমি দেখতে পারি না, আপনারা দেখতে পারেন, আমি কোন প্রোগ্রামে আসি নাই, অথবা কোনোখানে আমার কন্ট্রিবিউশন নাই, নাকি আপনাদের সাথে কারোর সাথে দল ব্যবহার করছি, নাকি এলাকায় আসি না। আপনারা সব জানেন 5 বছরে মনে করেন না এমপি ছিলাম, সেখানে দেখেন আমার সব জিনিসগুলা আপনার দুদু করে ফাটাইছে, আপনারা সব কিছু জানেন না, অনেকে জানেন না যে আমার নামে মামলা, আমরা দুদু করে মামলার পরে আর কি মামলা, এই 5 বছরের সব জিনিসগুলা দুদু ফাটাইছে, কিন্তু দুদু পূজা খাইজা কয়েকবার আসে,
ও যে আমাদের এখানে প্রতিষ্ঠা আছে কেশাগরের 5 নম্বর ইউনিয়নে তারা দেখছে এবং আওয়ামী লীগের অনেক লোকেরও দেখছে। আওয়ামী লীগের লোকেরা দেখছে বলছে যে এমপি সাহেব আপনাদের কাছে কি নিবে বা কি নিবে লাগলে আমরা দিতে 5,000-10,000 টাকা ওনার কাছ থেকে উনি কি নিবে এই অবস্থাটা থাকে। তো ওদের জন্য আরো সুন্দর হয়েছে, কিন্তু যে কোনো কিছু করতে পারে না, অলরেডি একটা সুন্দর সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে কোনো কিছু তারা খুঁজে পায় নাই। তারপরে বুঝলেন জিনিসটা,